দেখতেই পাচ্ছ এই যে আমি বসে গেছি সমস্ত বাজার নিয়ে দাঁড়াও তোমাদের দেখাই এই যে তো দেখতেই পেলে আমি পুরো বাজার নিয়ে বসে গিয়েছি আজকের ভিডিওটা একটু অন্য রকম প্রত্যেক দিন তো আমি তোমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ যেটা আমার সেটা শেয়ার করি তো কাল যেহেতু আমি বাজারে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেয়েছো তো এগুলো তো আমাকে দেখাতে হবে তো জিনিসটা যেহেতু অনেকটাই আছে তো ব্লগ ভিডিওর সঙ্গে দিলে এটা হবে না ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তাই ভাবলাম ঠিক আছে আজ কোনো ভিডিও বানাবো না আজকে আমি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেশি বকবক না করে আমি ভিডিওটাকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি শুরু করি আহিলের বই দিয়ে কালকে বাজারে গিয়েছিলাম আমি আহিলের জন্য দেখো কি নিয়ে এসেছি আমি আহিলের জন্য খেলা মানে খেলার জিনিসপত্র খুব কমই নিয়ে আসি ও একদিনও রাখে না ওকে যদি তুমি গাড়িও এনে দাও 500 টাকা দিয়ে হোক 1000 টাকা দিয়ে এক ঘন্টার মধ্যে সেটাকে ভেঙে ফেলে কেন জানি না ও শুধু গাড়ি বলে না যে কোনো খেলনাই হোক ও ভেঙে দেয় ও বইটা বই বেশি পছন্দ করে ও খেলনার থেকে তুমি যদি ওকে বই এনে দাও তো বেশি খুশি হবে তো দেখো আমি ওর জন্য নিয়ে এসেছি এগুলো আমি নিয়ে এসেছি কালকে দিয়ে এই যে এখানে আছে চক এই যে এখানে চক আছে এই যে একটা বের করেছি কালকে আহিলকে লিখিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে এই যে একটা স্লেট আছে ওর স্লেট আছে কিন্তু নিয়ে রাখলাম মানে স্লেটে জল দেয় স্লেটটা নষ্ট হয়ে যাচ্ছে আর ওর পাপা যেহেতু বাড়িতে থাকে না তো একদিনে হট করে তো আমি নিয়ে আসতে পারবো না নষ্ট হয়ে গেলে সেজন্য এটা এনে রাখলাম একটা আর এই যে বই নিয়েছে একটা রাখো বই ছিঁড়ে বই দেখেছো তো ভিডিওতে লুচি লুচি করবে এই বইটা মনে হয় একদিনও যাবে না যাই হোক আমাকে একটা করে এক্সট্রা এনে রাখতে হয় যাতে বই ছিঁড়ে গেছে বললে ওকে মানে পড়া না হয় সেজন্য আমি সবসময় ঘরে এক্সট্রা একটা করে বই রেখে দিই ওর পাপা যেহেতু থাকে না যে ছিঁড়ে গিয়েছে বলবো যে যাওয়ার একটা বাজার থেকে এনে দাও তেমন তো লোক থাকে না বাড়িতে সেজন্য আমাকে মজুত করে রাখতে হয় তো দেখো এই যে আহিলের বই ও ভীষণ খুশি হবে বই দেখলে এগুলো আমি ওকে দিইনি যেহেতু তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তো আমি সব জিনিসকে লুকিয়ে রেখেছিলাম ও দেখলে এই বইয়ের পাতা এতক্ষণ খুঁজে পাওয়া যেত না যাই হোক আমি লুকিয়ে রেখেছি আর এই যার একটা দেখো বড় বই এবিসিডি আ বই এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে একটু ছোট তো ঠিক আছে এগুলোই নিয়েছি আহিলের জন্য তো চলো এবার আমার সাজের জিনিস দেখাই কালকে ওই যে কসমেটিক্স এর দোকানে গেলাম চলো ওখান থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাই প্রথমে দেখে নাও এই যে আমার মাথার ক্লিপটা দেখতে পাচ্ছ আশা করি এটা নিয়েছি আমি তারপরে এই যে একটা হেয়ার বেল্ট ক্লিপটা আছে সেজন্য হচ্ছে না তবে যাই হোক এই যে মাথায় দিলাম হেয়ার বেল্ট তো থাক এটা পরে বসে থাকি আর এই যে দেখো এই যে একটা নিয়েছি ভিটামিন ই ওটা আমি স্কিনের জন্য মুখের জন্য ব্যবহার করতাম তো এবার দোকানে গিয়ে এটা হচ্ছে ভিটামিন সি এই যে দেখো ভিটামিন সি ক্যাপসুল তো এটা নাকি ভালো তো এটা নিয়েছি আর এই যে দুটো ক্লিপ এটাও মাথায় এই যে এরকম ভাবে এই যে এরকম ভাবে দেয় খুব সুন্দর লাগে তো আমি যেদিন পরবো তোমরা তো দেখতেই পাবে আর এই যে আমার একটা ক্রিম নিয়েছি এই যে ফোকাস দিচ্ছে না যে লোটাসের হোয়াইট গ্লো এটাই আমি ইউজ করি আর চলো এই যে একটা লিপস্টিক এটা ম্যাটে লিকুইড না এটা লিকুইড না এই যে একদম রেড রেড কালারের নিয়েছে একটা লিপস্টিক আর এই যে সেফটি পিন আর একটা জিনিস কোথায় গেল এই যে ক্লিপ একে আমি হাজার হাজার এনে রাখি ভাবি যে না এবার আমি হারাবো না আমি দেখি কোথায় যাই 10 দিনও যাবে না এগুলো সব হারিয়ে যায় কোথায় যে যায় আমি বুঝতেই পারি না তো এই যে দুটো সেফটি পিন আর একটা ক্লিপ এই যে টিপ নিয়েছি দেখো দুটো একটা একটু ছোট আর একটা একটু বড় তো যাই হোক আর নিয়েছি তোমার এই যে একটা লিপ লাইনার এই যে লিপস্টিকের কালার করে নিয়েছি রেড আর নিয়েছে যে একটা কাজল
এই যে একটা কাজল নিয়েছি আমি বরাবরই ল্যাকমির কাজলটা ইউজ করি, ল্যাকমি আইকনিক যে কাজল, ইনফ্যাক্ট আমি পরেও আছি ওটা এখন। তো এটা এটা অন্য কাজল নিয়েছে, এটা ল্যাকমি না, তো এটা 50 টাকা নিয়েছে। তো চলো এবার দেখাই, এই যে দুটো নেল পলিশ, এই যে এই যে আঙ্গুলে যেটা দেখছো, এই যে আঙ্গুলে এটাই হচ্ছে, এটা আমি ওখানে পরে নিয়েছি। আর এটা সেই কি বিষয় কি বেশ বলে গ্লিটারি না কি আমি জানি না, আমি ইউজও করিনি কখনো। এই যে এখানে এই যে আঙ্গুলে দেখছো আমি পরেছিলাম, তো চিকচিক চিকচিক করছে, বেশ সুন্দর দেখতে। তো নেল পলিশের উপর পরার জন্য এটা নিয়ে নিলাম। আমার সাজের বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতাই নেই, আমি জানিও না। তো যাই হোক, আর এই যে একটা সানস্ক্রিন জোভিসের SPF 45, তো জোভিসের সানস্ক্রিন এটা একটা নিয়েছি। তো এই গেল আমার কসমেটিক বাজার। এবার তোমাদের দেখাই নাইটি। তো নাইটি নেওয়ার কোনো কথাই ছিল না, হঠাৎ এই কসমেটিক গুলো কিনে একটা ফুলের দোকানে যাচ্ছিলাম, তো যেতে যেতে এই নাইটিটা ঝুলছিল, তো আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরা তোমরা দেখে বলো কমেন্ট করে যে না আমি নাইটিটা নিয়ে ঠিক করেছি না ভুল করেছি। এটা হচ্ছে মেরুন কালার, আমি জানি না কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এবার এসেছে, একদম পারফেক্ট। এই যে এটা বুকের ডিজাইনটা দেখো, খুব সুন্দর খুব সুন্দর, এই যে ভীষণ ইউনিক, তো আমার খুব ভালো লেগেছে। এই যে দেখো আমাকে কেমন লাগছে। তো যাই হোক এইটা নিয়েছি, আর চলো এবার দেখাই। ও হ্যাঁ, ফুলগুলো আগে দেখিয়ে নিই, দাঁড়াও। এই যে একটা ফ্লাওয়ার ভাস্কটা কাঠের, এটা কাঠের নেওয়ার কারণ এর আগে ফ্রিজের উপরে একটা থাকতো, তো ওটা আহিল ফেলে দিয়ে ভেঙে দিয়েছে, মানে আমি সেজন্য খুব ভালো নিইনি। আর এদের সঙ্গে ফুলটা নিয়েছি, এই যে তো যাই হোক। আর এই যে একটা নিয়েছি, বেশ সুন্দর এটা দেখো, এই যে তো এটা একটা নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ এটা একটা নিয়েছি। আর এটা তো আমার আগেরই ছিল, ও সরি খুলে গেছে, এটা আমার আগেরই ছিল, তো এটা চীনামাটির ফ্লাওয়ার বাস ছিল, তো ওটা আহিল ফেলে দিয়ে ভেঙে দিয়েছে, তো এটা আবার আমি চীনামাটি নিইনি। এই যে একটা, এই যে দেখছো প্লাস্টিকের, মানে আহিল যতদিন না বড় হচ্ছে ঘরের কোনো কিছুতেই শান্তি নেই, ঘড়িটাকে উপর থেকে দম করে ফেলে, ঘড়ির পুরো কাঁচ ভেঙে দিয়েছে, ব্যাট ব্যাট ছুঁড়েছিল, তারপরে অক্ষরগুলো নেই। তো যাই হোক আমি বুঝতে পারি, আমি ঘড়ি নিইনি, নিলে তো আবার সেই ফেলে একই কাণ্ড ঘটাবে, ফালতো নিয়ে কি হবে বলো। তো সেজন্য আমি ভালো ফুলদানি নিলাম না, দেখতেই পাচ্ছ চীনা মাটির ছিল, কাঁচের খুব সুন্দর সুন্দর হোয়াইট কালারের, এরকম হাঁসের মতো ছিল, খুব সুন্দর, তো আমি ওগুলো নিলাম না, আহিল ভেঙে দেবে, সেজন্য কাঠের নিয়েছি আর একটা প্লাস্টিকের নিয়েছি। তো যাই হোক চলো, এই তো গেল। আর আমি নিয়ে এসেছি এই যে একটা নিমাইল, বেরো বেরো, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমি লাইজল দিয়ে ঘর মুছতাম, ওই যে লেমন লেবু ফ্লেভারের যেটা আছে সেটা দিয়ে আমি ঘর মুছি, তো এবার ভাবলাম না ওটা অনেক দিনই হলো, এটা দিয়ে প্রথমে ঘর মুছতাম তারপরে লাইজলটা, তো আবার আমি সেই নিমাইলেই ফিরে আসলাম, এটা একটু ইউজ করি। আর একটা জিনিস নিয়েছি, দাঁড়াও এক মিনিট দেখাচ্ছি, এই যে এটা আর খুললাম না, এই যে এটা হচ্ছে ঝুল ঝাড়া ঝাড়ু, তো এটা আমার ছিল কিছুদিন আগে, ঝুল ঝাড়ছিলাম, তো এটা ছিল একটু চ্যাপটা টাইপের, তো উপর একটা মাকড়সা ছিল, ওটাকে এরকম এরকম করে মারতে গিয়েছে আর এটা খুলে ভেঙে গেছে। তো যাই হোক এটা নিয়ে এসেছি, তো এই বাজারগুলো আমি নিয়ে এসেছি বাজার থেকে, এগুলো আমি নিয়ে এসেছি। আর চলো এবার, এই যে দেখছো এইগুলো আসলে পাপা নিয়ে এসেছে, তো চলো তোমাদেরকে এগুলো দেখা। আসলে কি বলতো, বাড়িতে যেহেতু থাকতে পায় না, আর সেভাবে আমাদের মাসকাবারির বাজার যে মাসে মাসে তুলতে হবে তেমন কোনো নিয়ম নেই, যখন যেটা আমার ফুরিয়ে যায়, যখন যেটা প্রয়োজন হয় আমি তখনই সেটা নিয়ে আসি, তো সেরকম কোনো ব্যাপার নেই। তো দেখো চলো এগুলো দেখাই, এগুলো আসলে পাপা নিয়ে এসেছে,
প্রথমে দেখো এই যে একটা মুড়ির প্যাকেট আছে এখানে, তারপরে এই যে দেখো একটা থালা বাসন মাজার সাবান, তারপরে এই যে কিসমিস, তারপরে এই যে কাজু, ডালটা পড়ে যাচ্ছে, তারপরে এই যে এখানে আছে মসুরির ডাল, তারপরে এই যে এখানে আছে একটু বেসন, এটা আমি বেগনি ভাজি আর বিশেষ করে আমার রূপ চর্চার কাজে ব্যবহৃত হয়, তো এটা বেসন, আর এই যে এখানে আছে মুগ ডাল, এই যে এখানে আছে একটা ভীম লিকুইড, এটা বিশেষ করে আমার দুধের বোতল বলো তারপরে ফিডার এমনি বোতল ওইগুলো আমি পরিষ্কার করি এই ভীম লিকুইড দিয়ে, খুব ভালো হয়। তো চলো একটু ডাল পড়ে গিয়েছে, এই যে এটা হিলে সেরেলা সেরিগ্রো, ও প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে যেহেতু ওটা চামচের চামচ থাকে ওর মধ্যে, তো ওটা নেবার জন্য প্যাকেটটা কেটে দিয়েছে, যাই হোক সেরিগ্রো। তারপরে চলো এই যে এই যে এগুলো খুব লাগে, এই যে একটা এটা ছোট এটাও তারের ছোবা, এটা দেখো কতটা মোটা, এই যে আর এটা হচ্ছে একটা স্কচ ব্রাইট, তো এই যে তিনটে, আর এই জাহিলের একটা পাউডার ক্যান্ডিড পাউডার, আসলে কি বলতো ওর মানে খুব একদম গরমের সময় র্যাশের সমস্যা প্রচন্ড র্যাশ বেরোয়, তো এই ক্যান্ডিড পাউডারটা একটু দিলে কম হয়। আর এই যে একটা বুদিয়ার প্যাকেট, এই যে চলো এই যে একটা ওডোনিল, এটার অবস্থা খুব আহিল খারাপ করে দিয়েছে, বললাম তো হাতে গেলে এটা পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, এটা নিয়ে কাল খেলছিল কি বলবো বলো, তো এই যে একটা ওডোনিল, আর এই যে এখানে দুই প্যাকেট আছে জিরে, আর এই যে এই চার প্যাকেট আছে ম্যাগি, ম্যাগি কেউ খায় না আমাদের বাড়ি, ম্যাগি ভালোবাসি না খেতে, আসলে বরমশাই যদি থাকতো তাহলে হয়তো খাওয়া যেত, একার জন্য নিজের জন্য করতে একদম ভালো লাগে না, রাহিল তো খায় না এসব, সেজন্য এই যে চারটে নিয়ে এসেছি, এই বোধহয় আমার চার মাস ঘুরবে কি ঠিক নেই, তো যাই হোক। আর এই যে দুটো পাঁচ ফোড়ন, আর বাবা খুব গরম গো ভীষণ গরম, আর এই যে একটা ছোট্ট আমুল দুধ, এটা এনে রাখার কারণ হচ্ছে আহিল তো গরুর দুধ তো আমি নি, ধরো ওই দুধই খাই কোনো দিন যদি দুধ দিতে দেরি হয় কি কিছু, সেরেলা খাওয়ানোর জন্য একটা ছোট্ট আমুল দুধ। তো এই গেল আহিলের পাপা নিয়ে এসেছে এই গ্রসারির আইটেমগুলো, আর ওগুলো তো আমি নিয়ে এসেছি, এবার চলো দেখাই যে ব্যাঙ্গালোর থেকে ওরা কি কি নিয়ে এসেছে। প্রথমেই দেখাই এই যে আহিল বাবুর জন্য একটা জামা, এই যে তার সঙ্গে একটা প্যান্ট, তার সঙ্গে তিনটে লেস, এগুলো আহিল খায় না মানে খেতো, আমি বলেছি এগুলো খেলে দাঁতে পোকা হবে ডাক্তার ইঞ্জেকশন দেবে, সেই ভয়ে আহিল আর এগুলো খায় না। এই যে লেস, ও খুব ভালো ওকে বুঝিয়ে বললে ওর ই করে না। এই যে দুটো কেক দেখতে পাচ্ছ, এই যে একটা ললিপপ, তারপরে এই যে সোন পাপড়ি, তারপরে এই যে একটা বিস্কিট বাউন্স বাউন্সের বিস্কিট, এই যে একটা কুরকুরে, এই যে একটা চিলে ভাজার প্যাকেট, এই যে একটা মাজা, আর এই যে একটা ফ্রুট কেক আছে, এটা একটা ফ্রুট কেক অনেকটাই বড়, কেকটা কতটা ছোট মনে হচ্ছে জানি না, এটার দাম 40 টাকা দাম, এটা অনেকটাই বড়, আসলে ক্যামেরাতে সবই এইটুকু এইটুকু লাগে, তো যাই হোক এই যে একটা ফ্রুটি। তো এই এই ছিল আজকের বাজার, এগুলো ওরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে আহিলের জন্য, প্রচুর খাবার তো খায় না, এগুলো সব আমি একটা একটা করে দুপুরবেলায় বসে বসে খাবো, তো যাই হোক দেখতেই পেলাম।
চলো দেখিয়ে দিই। এই যে দেখে নাও, তো এই ছিল আমার আজকের বাজার। অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা দেখাতে দেখাতে, সেজন্যই আমি কোনো ব্লগ শেয়ার করিনি আজকে। তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে। একদম অন্যরকম একটা ভিডিও, আমার ব্লগে তোমরা প্রথম দেখছো এরকম ভিডিও। তবে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তবে নিশ্চয়ই আমি মাঝে মাঝে এরকম ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।